তো চলো আজকে একটা ছোট্ট করে লিসবন ট্যুর হয়ে যাক। এখানে এসে একটু মনে হচ্ছে যে হ্যাঁ, এটা লিসবন। এই যে এই বাসগুলো হলো পর্তুগালের সিটি ট্যুরের জন্য, মানে ওপরটা যেহেতু খোলা আছে তো বসে বসে সুন্দরভাবে দেখতে দেখতে যাওয়া যাবে। আমরা একটা ছোট ওই আমাদের ওখানে যেরকম টোটো হয় সেরকম টাইপেরই আমরা কাইন্ড অফ টুকটুক টাইপের এখানে একটা বুক করে নিয়েছি। এই যে এই হলো ট্রাম 28। টেল মি, ইয়া উই স্টার্ট ইন ক্যাথিড্রাল, সাইটসিং লেডি অফ দ্য হিল এন্ড কমার্স স্কয়ার। দিস ইজ কমার্স স্কয়ার। এটাতে করেই আমরা এসেছিলাম, আমাদেরকে এখানে কমার্স স্কয়ারে ড্রপ করে ও চলে গেল। A few moments later. আমরা যখন বিকালে এসেছিলাম এখানে, এখানে রোডগুলো এতটাও মানে ইয়ে ছিল না, আই মিন ক্রাউডেড ছিল না, যেটা এখন পুরো ক্রাউডেড হয়ে গেছে একদম টোটালি। এইটা হচ্ছে একটা রুফটপ যাওয়ার লিফট, মানে এটাকে বলা যায় পাবলিক ইউজের জন্য। Yes. Hi guys. Come to Lisbon. Please. Yes. Come to Lisbon. It is really beautiful. Yeah. Where are you from? India. India. Yes. India. You love India? You... So, এটা এখানকার খুবই ফেমাস একটা ব্যাপার। আমি ডিটেলসটা আরো মানে ভালো করে বলবো এটা। বিদেশের মতো একটা জায়গায় এসে বাংলাতে কথা বলতে পারার যে শান্তি, বিশ্বাস করো আমাদের সকাল থেকে আজকে এত ভালো লেগেছে। এই মোড়টাতে নেমেছিলাম, এই যে গাড়িগুলো ঢুকছে এই মোড়টাতে নেমেছিলাম, এখান থেকে এবার আমরা সোজা এখান থেকে হাঁটছি, হেঁটে একটু ও মাই গড, শতাব দিদি সামনে দেখো কি দারুন দেখতে। ও মা, ও তো ওই সাইডে চলে গেল, কি কিউট দেখতে। এই সাইডটা হচ্ছে আলপামা, দিস কালারফুল বিল্ডিং। এখানে একটু ভেতর দিকে গেলে মানে আলপামার লাস্টের দিকে গেলে নেবারহুড যেটা আছে সেখান থেকে একদম লাস্টের দিকে হেঁটে গেলে তবে গিয়ে ওই লোকাল মার্কেটটা পাওয়া যাবে। এই যে লোকাল ক্যাফে, এগুলো একদম রোড সাইড ক্যাফে, রেস্টুরেন্ট, ইটালিয়ান রেস্টুরেন্ট, ইটালিয়ান রিপাবলিক রেস্টুরেন্ট, পিজ্জারিয়া, ইটালিয়ান পাবলিক রেস্টুরেন্ট। ওদিকটা আমরা একটু ঘুরে নিলাম হেঁটে, আর এবার এখানটাতে যাই, এই সাইডটাতে ভালো ভিউ আছে মনে হচ্ছে, সো লেটস সি। এটাও একটা স্কোয়ার টাইপেরই, এখানে প্রচুর মানে লোকজন বসে রয়েছে এদিক ওদিক, আর এই জায়গাটা একটা ক্রসিং পুরো, সো হ্যাং আউটের জন্য ভীষণ ভালো জায়গা। সেই ক্যাফের মেনু এটা, এখানে পরপর অনেকগুলো ক্যাফে রয়েছে। এই যে মেনু, এখানে খাবে কিছু, এই তো এখানে এখানে মেনু আছে দেখো। আচ্ছা মাছ তো বাড়িতেও খাই, মিট
এখানে আবার এটিএমটাও আছে। হ্যাঁ তোর এখন এটিএম লাগবে। চলো থাকে। হ্যাঁ এটা বেসিক্যালি রিভার সাইড, এখানে সবাই আগেন বসে আছে হপিং রিভার সাইড, আর এটা পুরো মেন রোড, সো এখানটা দেখে আমাদের ক্রস হতে হবে। এটা এই ক্রুজের টার্মিনাল, এখান থেকে এই প্ল্যাটফর্মের ভেতরে যাওয়া যায়, এখান থেকে ক্রুজ ধরা যায়। হ্যাঁ ওই তো ভেতরে ক্রুজ আছে, এখান থেকে ক্রুজের এন্ট্রি। এই যে টার্মিনাল ফ্লুভিয়াল, পায়ে হেঁটে হেঁটে বেশ ভালোই ঘোরা যাচ্ছে এখানে। এই সামনেও রিভার সাইডের গ্যাদারিংটা বেশ ভালোই, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি লোকজন ওখানে বসে আছে। হ্যাঁ ভাস্কো দা গামা, চলো। চলো একটু দেখি খাবারের দোকান, চলো। পেস্তানা হোটেল গ্রুপ হোটেল, এই রাস্তাটা দিয়ে গেছিলাম তখন, এই মাঝখান থেকে ক্রস করেছিলাম নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ
Forza, Portugal. Jersey shop. Sí. Vale. Sí. Ahora es una nueva. Está mejor. আমরা একটা বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই এরকম পাওয়া যাবে, সেরকম র‍্যাপ এগুলো পাওয়া যাবে, এরকম একটা শপ খুঁজে পেয়েছি, স্টোর, সেখানে এবার আমরা খাবো। স্কোয়ার থেকে একটু হেঁটেই আমরা এটা ইনভেন্ট করে ফেলেছি। আমরা এখানে চলে এসেছি, এই যে মেনুটা একটু দেখিয়ে দিই। এটা কিন্তু কমার্স স্কোয়ারের একদম পাশেই, মানে ওই যে আমরা মেডেলটা দিয়ে ক্রস করেছিলাম সেই ক্রস করে একটু এগিয়ে এসে, মোটামুটি ঠিকঠাক প্রাইসে ঠিকঠাক জিনিস পাওয়া যাচ্ছে। আর সব থেকে বড় কথা, এখানে আমরা যখন মেনু দেখছিলাম তো নিজেদের মধ্যে বাংলায় কথা বলছি বলে হঠাৎ করে উনি বাংলাতেই কথা বলা স্টার্ট করলেন। সো আমি ইংলিশ বলাতে উনি বললেন আমি বাংলাও বলতে পারি, তো তাই আমাদের জন্য খুব ভালো হলো। ম্যানেজ করে ফোনটা চার্জে দিয়ে দিলাম সুন্দরভাবে, উনি ফোনটা চার্জ দিতে হেল্পও করলেন। সো আমরা কী অর্ডার দিয়েছি, এই যে আমরা অর্ডার দিয়েছি এইটা, গ্রিল্ড চিকেন স্যালাড উইথ ফ্রেঞ্চ ফ্রাইস 7.5 এ, আর সাথে কোক নিয়ে নিয়েছি দুটো, এটাই অর্ডার দিয়ে দিয়েছি আমরা। পরিমাণটা কিন্তু বেশ ভালোই, এই এত বড় হাফ চিকেন দিয়ে দিয়েছে পুরো। চিকেনটা টেস্ট করে দেখো তো কেমন লাগছে, অনেক রকম সস। হ্যাঁ, এটা কেচাপ রেডটা, আর এটা হচ্ছে চিলিটা, এটা হচ্ছে ঝাল কিন্তু। হ্যাঁ, আর এই হচ্ছে মেয়ো। চিকেনটা টেস্ট করে দেখো, ঠিক আছে, ভালো। চলো, খুব খিদে পেয়ে গেছে, আমরা ঝটপট করে খেয়ে ফেলি। আমরা আমাদের খাওয়া দাওয়া ডান, প্রচুর খেয়েছি আমরা। সো এবার আবার ব্যাক টু এই কমার্স স্কোয়ার, এখান থেকে এবার দেখি কিভাবে ট্রামে ট্রাই করব না অন্য কোনোভাবে রেলওয়ে স্টেশনটা যাব, রশিও এখন দেখা যাক। এগুলো ফর সেল, হ্যাঁ। All these same? No, different. You're from India? Yeah. No problem, I'm Bangladesh. Bangladesh. Isn't it from the first time? No, you don't have to choose. No, you don't have to choose. আমরাও এটাই ট্রাই করবো।
আমাদের কিন্তু 15 ই ধরতে হবে, ঠিক আছে? মাথায় রেখো যাদব দিদি। এটা হালকা হালকা নাইট ভিউতে আমরা পৌঁছে গেছি এখানে। রোদ চলে গেছে, এই যে শিপ যাচ্ছে সামনে। আমরা যখন বিকালে এসেছিলাম এখানে, এখানে রোডগুলো এতটাও মানে ইয়ে ছিল না, আই মিন ক্রাউডেড ছিল না, যেটা এখন পুরো ক্রাউডেড হয়ে গেছে একদম টোটালি। সমস্ত রেস্টুরেন্টগুলো ওপেন হয়ে গেছে রোডের মাঝখানে যেগুলো আছে, সো দিস ইজ ফুল ক্রাউডেড নাও অ্যান্ড আই লাইক দ্যাট। মাছগুলো দেখো কিরকম তাকিয়ে রয়েছে, লাইভ সি ফুড। কত ক্যান্ডি, কালারফুল ক্যান্ডিজ। এইটা হচ্ছে একটা রুফটপ যাওয়ার লিফট, মানে এটাকে বলা যায় পাবলিক ইউজের জন্য, আর দিস ইজ দি ওনলি ওয়ান। হ্যাঁ, মানে ওপরে রুফটপে বার আছে এখানে, সো এই রুফটপটা যাওয়ার জন্য এই লিফটটা ইউজ করা যাবে। সো দিস ইজ ফেমাস অ্যাকচুয়ালি। তো আমরা যাচ্ছি ওই লিফটটাতেই যাব, এবার আমরা একদম উপরে রুফটপ। আমরা অনেক উপরে এসে গেছি, ফাইনালি একটা প্লেস পাওয়া গেছে যেখানে সিট অ্যাভেলেবেল আছে, সো আমরা একটু এখানে বসবো। এই যে এই রুফটপ বারকাম রেস্টুরেন্টটাতে আমরা একটু বসবো। প্রচুর হেঁটে নিয়েছি আমরা। Nice, nice view from here. A few moments later. So আমরা আগেরটা তো জায়গা পাইনি, এবার আমরা প্ল্যান সি তে চলে এসেছি অলমোস্ট। So here we are going now to hang out. এটা রুফটপ নয়, বাট স্টিল আমরা এখানে ঢুকলাম কারণ আর কোথাও জায়গা পাচ্ছিলাম না। সব জায়গাতে খুব ক্রাউডেড আজকে যেহেতু উইকেন্ড বলে। সব ঝুলছে এখানেও, প্ল্যান কাজ করলো না।
সত্যি আমাদের পেটটা এতটাই ভরা রয়েছে যে আজ মনে হচ্ছে না রাতে আর কিছু খেতে লাগবে আমাদের। প্রচুর হেঁটে হেঁটে আমরা একটা জায়গায় এসে দাঁড়ালাম, লাইভ মিউজিক চলছে এখানে। এখানে মোটামুটি রাস্তার সব জায়গাতেই লোকজন বসে আছে, কোনো রকম মানে রাস্তার ধারে বসা সাইডে বসার কোনো সিনই নেই, রাস্তার মাঝখানেই লোকজন বসে আছে, ওখানেই ক্যাফে। এটা বেসিক্যালি হচ্ছে একটা চার্চ যেটার রুফটা পড়ে গেছিলো, মানে ওপরের ছাদটা ভেঙে পড়ে গেছিলো, কোলাপস হয়ে গেছিলো, তো তারপরে এটা এখন বাইরে থেকে মানে ওপেন এয়ার মিউজিয়ামের মতোই সবাই ট্রিট করে। আমরা এতটাই হেঁটেছি যে এখন আমরা রিয়েলাইজ করলাম যে আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম সকালে আমরা সেখানে এসে আবার পৌঁছে গেছি। আমরা তো রাস্তাঘাটও বুঝিনি হাঁটতে হাঁটতে, বাট তারপরে এখন রিয়েলাইজ করলাম যে আমরা সেখানে আবার এসে পৌঁছে গেছি। ও মাই গড, ইনফ্যাক্ট আমি আমার শুয়ের থেকে স্নিকার্সেও নেমে এসেছি। এই যে আর বুট পরে হাঁটা যাচ্ছিল না, সো আমি বুট থেকে স্নিকারে নেমে চলে এসেছি, আর একদমই পারছিলাম না। সো প্রচুর হেঁটেছি, প্রচুর প্রচুর, সকালে একটু যা টুকটুক করে ঘুরেছি, মানে টুকটুকে চেপে ঘুরেছি, বাট এখন তো পুরোপুরি একদম। No, it's you and me only in video. So it is, I mean, this is only the video for vlogging. Yeah. Story or YouTube? YouTube, blog. YouTube? Yeah. YouTube vlog? Yes. Hi guys. Come to Lisbon, please. Yes, come to Lisbon. It is really beautiful. Yes, it is really beautiful. What's your name? Priyanka. Yanka? Priyanka. Yes. Oh, okay. Where are you from? India? India. Yes. You love India? You came anyway? Or to India? Lisbon. Yeah, thank you. Enjoy the summer. Yeah, thank you. Bye. Bye bye. Thanks a lot. Nice. আমরা কমার্স স্কোয়ার ঘুরতে ঘুরতে অনেকটা এসে আমরা টাইম আউট মার্কেটে এসে পৌঁছেছি। তো কোথাও জায়গা পাচ্ছিলাম না, অনেক জায়গা ট্রাই করলাম, তো এই হচ্ছে। এবার তোমাদের যেখান থেকে ইচ্ছা তোমরা কালেক্ট করে এনে এখানে বসে, এখানে এই যে এত সিটিং ক্যাপাসিটি রয়েছে, যেখানে জায়গা পাবে সেখানে বসে যেতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। আমরা তো আমরা যখন এলাম এখানে লোকজন ছিল, আমরা সেখানেই বসে মানে ম্যানেজ করে নিয়ে তারপরে তারা যখন চলে গেল তখন আমরা আবার সবাই লোয়ার সিটটাই পেলাম। এটা ভীষণ সুন্দর একটা মার্কেট, মানে বসে হ্যাং আউটের জন্য ভীষণ সুন্দর মার্কেট।
সেপারেটও রয়েছে। সো ওয়াইনের সাথে আমাদের পিৎজাও এসে গেছে। আমরা অলরেডি ওয়াইন নিলাম আর সাথে পিৎজা নেওয়া হয়েছিল। এগুলো সমস্ত কিন্তু সব ওখান থেকে নিয়ে তোমরা যে কোনো একটা জায়গায় বসে খেতে পারো, এমন নয় যে ওনার সামনে বসতে হবে বা কিছু, কারণ অলরেডি ইউ আর পেইং ফর দ্যাট, আই মিন আফটার পেমেন্টে তুমি ওটা নিয়ে আসতে পারছো, তো নিয়ে এসে দেন তুমি যেখানে খুশি বসে ওটা খেতে পারো। সো এটা এখানকার খুবই ফেমাস একটা ব্যাপার, আমি ডিটেলসটা আরো মানে ভালো করে বলবো এটা, বাট আপাতত এটা প্রচুর লোকজন আছে এখানে তাই আমি বলতে পারছি না। আমার অফিস কলিগসও রয়েছে এখানে, সো জাস্ট টু সি ইউ দিস ওয়ান ভেরি ফেমাস থিং ফ্রম পর্তুগাল অনলি, সো লেটস টেস্ট দিস। আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে, যাব যেখানে আমরা থাকি লাগোস পার্কের জায়গাটাতে মানে লোকেশনে। তো এবার বাড়ি যাওয়ার পালা, সারাদিন প্রচুর ঘুরেছি, আমরা এখান থেকে ওবেয়ার করে নিয়েছি। কত চার্জ উঠলো বা কিছু সেটা আমি ডিটেলসে জানাবো তারপরে, আপাতত আগে পৌঁছে যাই। ট্রাম, এগুলো কি ট্রাম না এগুলো ট্রেন আই গেস নাকি? হ্যাঁ এগুলো ট্রেন, ট্রেন স্টেশন এটা। বিদেশের মতো একটা জায়গায় এসে বাংলাতে কথা বলতে পারার কি শান্তি, বিশ্বাস করো। আমাদের সকাল থেকে আজকে এত ভালো লেগেছে যে আমরা উই আর ভেরি হ্যাপি অ্যাকচুয়ালি, কারণ আমরা প্রচুর মানে বাংলাদেশি লোকজন পেয়েছি। ইভেন আমরা যেখানে বসে খেলাম সেখানে দেখলে সেখানে উনি আমার ফোনটাও চার্জ করে দিলেন, মানে ডিরেক্টলি আমি বললাম ইংলিশ, উনি বললেন বাংলা। ও ওকে, অ্যাকচুয়ালি আমরা যখন কোথাও কথা বলছি আমরা যেই বাংলায় কথা বলছি তো সবাই আগেই বুঝে যাচ্ছে, তো তারা আমাদের কিছু বলার আগেই বলছে যে উই ক্যান স্পিক ইন বেঙ্গলি। ভীষণ ভালো লাগলো। আমরা অলমোস্ট নিয়ার টু আওয়ার প্লেস ওয়েরাস বা লাগোস পার্ক। এই যে আমরা এই পেজোতেই এসেছি, তো পৌঁছে গেলাম বাড়ির দরজায়। হ্যাঁ কোন দিকে নামলাম আমরা? বলে কিছু হবে না, চল চল। এই দেখো কত ঠান্ডা লেগেছে, দেখো আরেকজন মাথায় পুরো একদম টুপি দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি এখানে ঠান্ডা আছে, সিটির দিকে এতটা ঠান্ডা ছিল না, একদমই ছিল না। আমি তো ওখানে উইদাউট জ্যাকেটে ঘুরছিলাম, বাট এখানে সত্যি ঠান্ডা আছে। বাট আলটিমেটলি আমরা এত সারাদিন ধরে চড়ে টড়ে এখন বাড়ি পৌঁছাচ্ছি। হ্যাঁ এবার জাস্ট গিয়ে বডিটা ফেলে দেবো বিছানায়, আর কোনো কাজ নেই, খাওয়া দাওয়াও হয়ে গেছে, রাতের ডিনার ডান। এবার এখন এই তো সবে টই টই করে ঢুকছি ঘরে। এই আমরা কোথায় যাচ্ছি? এটা আমরা কি উল্টো দিকে চলে এলাম? এই আমরা টই টই করে ঢুকছি, এরপরে সকাল হতে না হতেই আবার 11টার সময় বেরিয়ে যাব। কিন্তু এমন নয় যে কাল আমরা বিশাল ঘরে শোবো থাকবো খাবো দাবো, না আমরা কিন্তু আবার বেরিয়ে যাব কালকে। ঠিক দিকেই আছি, তাহলে উল্টো দিকে যাইনি আমরা, আমরা ভেবে ফেলেছিলাম আমরা উল্টো দিকে বেরিয়ে গেছি, বাট ঠিক দিকেই আছি আমরা।
ম্যাপ অন করার পর দেখলাম এখানে কিন্তু ভালো ঠান্ডা, পুরো কনকনে একটা হাওয়া দিচ্ছে, যা ঠান্ডা তার থেকে 3 ডিগ্রি বাড়িয়ে নিতে হবে ফিলস লাইক। কালকে সকালবেলা ট্রাই করব সেন্ট্রা যাওয়ার, মানে প্ল্যান ওটাই আছে যে আমরা কালকে সেন্ট্রা যাব। এখানকার একটা ভীষণ সুন্দর ভিলেজ, মানে তোমরা যদি গুগলও করো তোমরা বুঝতে পারবে ভীষণ সুন্দর একটা ভিলেজ সেন্ট্রাতে। প্যালেস আছে, জানি না প্যালেসটার ভেতরে যাওয়া যাবে কিনা, কারণ আমাদের কাছে কিন্তু টিকিট কাটা নেই, সো প্যালেসের ভেতরে যেতে পারবো কিনা জানি না, বাট ডেফিনেটলি ট্রাই করব যে আরও অনেক বেশি, মানে প্যালেসের ভেতরে না গেলেও যদি আদার্স জায়গাগুলো বেশি এক্সপ্লোর করতে পারি প্যালেসের বাইরেটা থেকে দেখতে পাবো। সকাল থেকে এত সবার সাথে বাংলায় কথা বলেছি পর্তুগালে, তাও আবার সিটি সেন্টারের মতো জায়গাতে, খুব ভালো লাগছে। আজকের মতো লিসবন ট্রিপ এখানেই শেষ। কালকে আজকে যেটা যেতে পারিনি সেটা হচ্ছে বেলাম, টাইমটা একটু আমরা লেট করে বেরিয়ে পড়েছিলাম, সো কালকে বেলামটা যাওয়ার ট্রাই নেব, বাট ডেফিনেটলি আগে সিন্ত্রা যাব, দেন বেলাম। সো আজকের মতো এখানেই শেষ, বাড়ির দরজায় চলে এসেছি আমরা, এই যে আমাদের বাড়ির দরজায় আমরা পৌঁছে গেছি, আর ঢুকে পড়ি। ওকে চলো, টাটা, গুড নাইট, আবার পরের এপিসোডে দেখা হবে।